11/11 অফারে আমি দারাজ থেকে অনেক কিছু পারচেস করেছিলাম। আমি ভেবেছিলাম সবকিছু একদিনে আসবে, কিন্তু না, সবকিছু একদিন একদিন করে আসছিল, যেটা আমার জন্য খুবই বিরক্তিকর ছিল। সবকিছু আসা শেষ হয়ে গেল, আমার একটা ভিডিও মেক করার কথা ছিল, এন্ড ফাইনালি সবকিছু আসা ডান। এখন আমি আনপ্যাকিং করব। হোয়াট ইজ দিস, সেম জিনিস তিনটা? দারাজ আমাকে ঠকালো? সো লেটস গো। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শেয়ার ফার্স্ট ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফার্স্ট ডে আমি যেটা আনপ্যাকিং করেছি সেটাতে ছিল ঘাসের বীজ। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন আমার বাড়িতে একটা ক্যাট আছে, তো আমি ক্যাটের জন্য ঘাসের বীজ অর্ডার করেছিলাম। যেহেতু আমার বাইরে বের হওয়া হয় না আর বিড়ালকে নিয়ে তো অবশ্যই না, তো ওর ঘাস খাওয়ারও কোনো জায়গা না, তাই আমি ঘাসের বীজ অর্ডার করে ফেলেছি, সাথে কিন্তু টপও অর্ডার করেছি। আমার তো ফোন রাখার কোনো স্ট্যান্ড নেই, এন্ড আমি এক হাতে আনপ্যাকিং করছিলাম আর এক হাতে ভিডিও মেক করছিলাম, এটা আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। উইশাকে এই বীজটা আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ঘাসের বীজের সাথে আরো কিছু বীজ অর্ডার করেছিলাম, লাইক লাল শাকের বীজ, ধনিয়া পাতা, এন্ড উইশাকটা আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এরপরে ছুলি থেকে কি বাড়ায় দেখা যাক, আমি তো অনেক এক্সাইটেড। যদিও আমি জানি কি আসবে, আমি কি অর্ডার করেছিলাম, তারপরে আমার খুব খুশি লাগছিল কারণ এগুলো আমি হাতে পেয়ে গেছি। ও আচ্ছা, সেকেন্ডলি তো বের হলো বিড়ালের ব্রাশ। এটা মূলত ওর শ্যাম্পু করানোর জন্য আমি পারচেস করেছিলাম। এর ভিতরে যে একটা ফুকা আছে, তার আমি দেখাচ্ছি, এই ফুকাটার ভিতরে শ্যাম্পু ঢালতে হবে, দেন ঢালার পরে ওর গায়ে যেভাবে এইভাবে ঘষে দিতে হবে। এরপরে আমি চলে গেলাম নেক্সট প্যাকেটে, এন্ড এই প্যাকেটিংটা খোলার পরে যেটা বের হলো এটার নাম আমি জানি না, সরি। আমি লেট না করে পরবর্তী প্যাকেটিং এর কাছে চলে গেলাম, আর এই প্যাকেটের ভিতরে ছিল একটা ব্যাগ, যে ব্যাগটা আমি পারচেস করেছিলাম গাছ লাগানোর জন্য। তারপর আমি নেক্সট প্যাকেটের কাছে গেলাম। এই প্যাকেটগুলো খোলা একটু কঠিন ছিল কারণ প্যাকেটগুলো অনেক শক্তভাবে লাগানো। তো ওয়াও, ফোন স্ট্যান্ডটা চলে এসেছে। আমি এটা ভালোভাবে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আমি নেক্সট বক্সটা আনপ্যাকিং করছি, আর এই বক্সটাতে ছিল সবজি কাটার একটা মেশিন। আমি ভেবেছিলাম একটু বড় সড়ো চওড়া প্রকৃতির হবে, যাতে আমি কেটে আরাম পাই, বাট এটা যেটা দিয়েছিল এটা পুতুল খেলার জিনিস, এটাতে আমার কোনো লাভ হবে না কারণ এরকম একটা আমার কাছে ছিল, এটা ছোট দেখে আমি এটা অর্ডার করেছিলাম, বাট এটাও সেম। এরপর আমি আমার ফোন স্ট্যান্ডের কাছে আবার ফিরে গেলাম, এন্ড ওইটা কিভাবে লাগাবো সেটাই দেখছিলাম। ওকে বলছিলাম এটা একটু লাগিয়ে দাও, ও লাগাচ্ছিল, তারপরে দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। এরপর যেটা আমি কিনেছি এটা মূলত আমি তেল দেওয়ার জন্য কিনেছি, এর ভিতরে তেল ভরে মাথায় তেল দিব আর কি। অনেকদিন হলো এই কিনতে চাই চাই কেনা হচ্ছিল না, তাই এবার নিয়ে নিলাম। আর এখন যেটা আনপ্যাকিং করব এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মূলত আমি বিড়ালের লোমগুলো পরিষ্কার করার জন্য একটা ব্রাশ অর্ডার করেছিলাম, এন্ড এই ব্রাশটার দাম ছিল 470 টাকা, আর ডেলিভারি চার্জ ছিল 69 টাকা। আমি ব্রাশটা দেখাচ্ছি আপনাদের, হেয়ার রিমুভার ব্রাশ। আমি যেহেতু অনেক কিছু অর্ডার করেছিলাম, তো এক একটা দিন এক একটা জিনিস আসছিল, এন্ড ডেলিভারি ম্যান আমাকে কল দিয়ে বলছিল ম্যাম আজকে এত টাকা, আর আমি টাকাগুলো নিয়ে প্রোডাক্টটা নিয়ে আসছিলাম। যথারীতি আজকেও সেম হয়েছে, আমি গিয়েছি, গিয়ে সুন্দরভাবে টাকাটা দিয়েছি, দিয়ে নিয়ে এসেছি, আর আমি হচ্ছে আজকে দিয়েছিলাম 1485 টাকা। যখন দেখলাম আমার কাছে সেম জিনিস তিনটা চলে এসেছে আর তিনটারই দাম আমি দিয়ে দিয়েছি, তখন আমার মাথার উপরে আকাশ ভেঙে গেল। ভুলটা আমার ছিল, আমি একটা অর্ডার করতে গিয়ে তিনটা অর্ডার করে ফেলেছিলাম, খেয়াল করিনি। পরবর্তীতে আমি প্রোডাক্টগুলো ফেরত পাঠিয়েছি, এন্ড আলহামদুলিল্লাহ আমি তিনটা টাকায় আবার ব্যাক পেয়েছি। এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড গ্লোভস। এটা কেনার মূল কারণ হচ্ছে যখন মরিচ কাটা হয় বা থালা বাসন মাজা হয় তখন হাতের 12টা বেজে যায়, এটা অবশ্যই হাতকে অনেক সুন্দরভাবে প্রোটেক্ট করবে। এই যে স্প্রে বোতল গাছে পানি দেওয়ার জন্য এটা কিনেছি, আর এই বাটিটা হচ্ছে ছোট ব্লেন্ডার আর কি, যেটা কিনে আমি খুবই ঠকান ঠকেছি। এটা হচ্ছে চোখের ড্রপার, আর এটা কিনেছি আমি আমার বিড়ালের চোখ পরিষ্কার করে দেওয়ার জন্য। আর এই তো ফোন হোল্ডার, এটা কিনে আমি জিতে গেছি। এটার সাথে ছিল লাইট এন্ড ব্লুটুথের কানেকশন, যেটা আমার জন্য হেল্পফুল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।